মুর্শিদাবাদ জেলা থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো একজনকে। রবিবার রাতে এনআইএর বিশেষ দল অভিযান চালিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে আব্দুল মোমিন নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মোট 6 জন আল কায়দা জঙ্গি সন্দেহে আগেই গ্রেপ্তার করে এনআইএ। ধৃতদের মধ্যে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএর বিশেষ দল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আব্দুল মোমিন হদিশ মেলে সূত্রের খবর। এরপরেই তার বাড়িতে হানা দেয় এবং আব্দুল মোমিনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে। কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, সি নিউজ। কিছু পাইলো না যখন, তখন বললাম যে কিছু পাওয়া গেল না, এখানে ছাড়ে দিব তাই বললো। তো বললাম যে রানীনগর থানাতে এসে এখনই ছাড়িয়ে দিব, যে কোনো একটা ভাই আসলি ভাই পাঠাও ছাড়ে দিব তাই বললো। তারপর ওরা গেল, যাওয়ার পর ওখানে যে কি হলো, ওখান থেকে আর হচ্ছে ছাড়ছে ছাড়ছে করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তখন বললো কি যে আব্দুল মোমিনকে ছাড়া হবে না, অ্যারেস্ট করা হলো তাই বললো। কিসের জন্য ধরলো, কোন কারণে ধরলো কিছুই আমরা জানি না, কিন্তু বাড়ির তদন্ত করার পরও কিছু পালো না, ছাড়িয়ে দিব তাই বললো। খারাপ কথা কেউ নজর না, কেউ বুঝতে পারবে না যে মোমিন খারাপটা, আব্দুল মোমিন খারাপটা কেউ বলতে পারবে না, কিন্তু আমাদের তো প্রশ্ন কিসের জন্য ধরে লেগেছে। আমরা যতটুকু মনে করি এনআইএর লোক আর পুলিশ সহ এসেছিল। আপনারা কি চিনতে পেরেছেন তাদের? অনুমানে পাঁচি সবাই লোকে আশেপাশে কার লোকে বলছে কি যে নাই, তাই আমরাও মনে করছি এ নাই। কি কষ্ট বলেছে যে কেন নিয়ে? আমার ভাসুর মলবি ছিল, কোথায় থাকতো? কোথায় কোথায় থাকতো কই গ্রামটা আমাদের অত জানা নাই। কোন থানায় থাকতো? কোন থানা সেটা? কোন থানা সেটা? ডোমকল থানা। আপনার নাম? আমার নাম রেবিনা খাতুন।